সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমি মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা স্ক্রিনে আমার পরিচিতি দেখতে পাচ্ছ আমি নাজমুল নাহার সহকারী শিক্ষক মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকা আজ আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব তোমরা স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ রহিমা বাড়িতে সবজি কাটছে দেখো একটি ছবি সবজি কাটার ছবি এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছ ইমা মনোযোগ দিয়ে লেখাপড়া করে এই বাক্য দুটির মধ্যে কাটছে এই শব্দটি কি হবে এই পথটি কি হবে কাটছে আবার দেখো করে করে পথটি কি হবে কোন পদ হবে আরও দেখো বাক্য এখানে দেখো আরও দুটি বাক্য দেখতে পাচ্ছ দুটি ছবি দেখতে পাচ্ছ কতগুলো বালক গোসল করছে এখানে দেখো বাচ্চাগুলো দৌড়াচ্ছে বালকগুলো গোসল করছে করছে এটি কোন পদ হবে বাচ্চাগুলো দৌড়াচ্ছে এটি কোন পদ হবে আরও দেখো উদাহরণ বাক্যগুলোর ক্রিয়াপদ কোনগুলি এখানে কাটছে হচ্ছে এখানে ক্রিয়াপদ ইমা মনোযোগ দিয়ে লেখাপড়া করে করে এখানে ক্রিয়াপদ বাচ্চাগুলো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে হবে এখানে ক্রিয়াপদ বালকগুলো গোচল করছে করে করছে হবে এখানে ক্রিয়াপদ তাহলে দেখো ক্রিয়াপদ কাটছে এর মূল শব্দ কোনটি দেখো মূল শব্দ হচ্ছে কাট মূল শব্দ হচ্ছে কাট আর বিভক্তি হচ্ছে ছে কাটছে কাঠ কাটছে করে কর মূল শব্দ হচ্ছে কর যোগ বিভক্তি হচ্ছে এ কর এ দৌড়াচ্ছে দৌড়া ছে বিভক্তি হচ্ছে ছে করছে কর ছে মূল শব্দ হচ্ছে কর আর বিভক্তি হল ছে তাহলে ক্রিয়াপদের মূল অংশটাকে কি বলে মূল অংশটাকে বলা হয় ধাতু ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু তাহলে ক্রিয়াপদ কাকে বলে যে পদ দ্বারা যাওয়া খাওয়া আসা কাজ করা বোঝায় তাকেই বলা হয় ক্রিয়াপদ বিভক্তি কাকে বলে বিভক্তি হচ্ছে দুটি শব্দ দুটি পদ যেমন ধরো বালকেরা মাঠে খেলছে বালক যোগ এরা বালকেরা বালকেরা বালক যোগ এরা বালকেরা তাহলে এখানে এরা হবে বিভক্তি অর্থাৎ দুইটি পদকে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করে তাকেই বলা হয় বিভক্তি এখানে দেখো আমরা আজকে এই এই যে মূল পদ ধাতু ধাতু নিয়ে আমরা আজকে আলোচনা করব এখানে কতগুলি বাক্য দেখতে পাচ্ছ আমরা তাজমহল পরিদর্শন করলাম 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 কি হবে এখানে ক্রিয়াপদ এখানে ধাতু কোনটি কর সবাই শীতে কণ কণাচ্ছে কণ কণা জগছে কণ কণাচ্ছে কণ কণাচ্ছে কি হবে ক্রিয়াপদ পুলিশ চোরকে বেতালেন ঝমঝম করে বৃষ্টি পড়ছে সবগুলি কিন্তু ক্রিয়াপদ তাহলে দেখো তাহলে এখানে দেখো ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু এবং ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিয়ে যা পাওয়া যায় তাই হচ্ছে ধাতু অর্থাৎ ধাতু কি ক্রিয়াপদের যে মূল তাকেই বলা হয় ধাতু অথবা ক্রিয়াপদ থেকে বিভক্তি ক্রিয়াপদ থেকে যদি বিভক্তি বাদ দেওয়া হয় তাহলে যে অংশটি থাকে সেটি হচ্ছে ধাতু ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা পাওয়া যায় তাকেই বলা হয় ধাতু এখানে দেখো বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে সেসব ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল ধাতু হচ্ছে প্রধানত তিন প্রকার দেখো মৌলিক ধাতু সাধিত ধাতু আরেকটি হচ্ছে যৌগিক ধাতু মৌলিক সাধিত যৌগিক বা সংযোগমূলক ধাতু এখানে দেখো মৌলিক ধাতু কি। কী যেসব ধাতুকে আর বিশ্লেষণ করা যায় না তাকেই বলা হয় মৌলিক ধাতু যেমন চল পর কর শোক হক খা এগুলি হচ্ছে সব মৌলিক ধাতু রনি ভাত খায় রনি ভাত খায় খায় কি হবে খা ধাতু রহিম রাতুল ও রিটন স্কুলে যায় যা ধাতু মৌলিক ধাতু হচ্ছে তিন প্রকার মৌলিক ধাতুর ডেফিনেশনটা তাহলে বুঝতে পারলে যে ধাতুকে আর বিশ্লেষণ করা যায় না তাকেই বলা হয় মৌলিক ধাতু মৌলিক ধাতু তিন প্রকার কি কি বাংলা সংস্কৃত বিদেশাগত দেখো পুতুল নাচ করছে কোন ধাতু হবে নাচ নাচ হবে বাংলা ধাতু শিশুটি ক্রন্দন করছে তোমরা একটি কান্নার ছবি দেখতে পাচ্ছ শিশুটি কান্না করছে এখানে তোমরা একটি পুতুল নাচের ছবি দেখতে পাচ্ছ এখানে দেখো প্রার্থনা করার একটি ছবি দেখতে পাচ্ছ প্রার্থনা করা চাহ চাহ হচ্ছে প্রার্থনা করা দেখো শিশুটি ক্রন্দন করছে ক্রন্দন কি হবে সংস্কৃত ধাতু আর প্রার্থনা হচ্ছে বিদেশাগত ধাতু চা চা হচ্ছে বিদেশাগত ধাতু তাহলে যেসব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সরাসরি আসেনি সেগুলি হচ্ছে বাংলা ধাতু যেসব ধাতুর মূল সরাসরি সংস্কৃত থেকে আসেনি তাকেই বলা হয় বাংলা ধাতু যেমন কাঠ যান নাচ এগুলি হচ্ছে সব বাংলা ধাতু যেসব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সোজাসুজি এসেছে সেগুলিকে বলা হয় সংস্কৃত ধাতু অর্থাৎ সংস্কৃত শব্দের মূলই হচ্ছে সংস্কৃত ধাতু যেমন দেখো ক্রি গম ধৃ গট এগুলি হচ্ছে সব সংস্কৃত ধাতু এখানে দেখো হিন্দি আরবি ফার্সি ভাষা থেকে যেসব ধাতু বা ক্রিয়ামূল বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলিকে বলা হয় বিদেশাগত ধাতু অর্থাৎ বিদেশি শব্দের মূল হচ্ছে বিদেশাগত ধাতু যেমন দেখো আটখাট জম ঝুল এগুলি হচ্ছে বিদেশাগত ধাতু মাঘ মাঘ ধাতু হিন্দি মাং থেকে আগত হিন্দি শব্দ মাঘ এ থেকে মাঘ ধাতু আগত এসেছে আর কি যে ধাতুর মূল খুঁজে পাওয়া যায় না তাকে বলা হয় অজ্ঞাত মূল ধাতু যেমন হের এই ধাতুর কোনো মূল খুঁজে পাওয়া যায়নি এবারে দেখো কতগুলো সংস্কৃত ধাতু এর সাধিত পদ কি হয় সংস্কৃত ধাতু এর সাধিত পদ দেখো সংস্কৃত ধাতু অঙ্ক সাধিত পদ অঙ্কন বা অঙ্কিত কথ সাধিত ধাতু কথ্য বা কথিত কথ কৃত কর্তন কর্তিত কৃ কৃত কর্তব্য ক্রন্দ ক্রন্দন কৃ ক্রয়কৃত খাদ খাদ্য খাদক গট গঠিত ঘৃষ ঘৃষ্ট ঘর্ষণ দৃশ দৃশ্য দর্শন ধৃ ধৃত ধারণ পট পঠন পাঠ্য পঠিত বন্ধ বন্ধন বুধ বুদ্ধ বোধ রক্ষ, রক্ষণ রক্ষিত রক্ষী শ্রু শ্রবণ শ্রুত স্থা স্থান স্থানীয় হস হাসল, হাস এই সংস্কৃত মূলের সাধিত ধাতু কোনগুলি সেগুলি কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে কাজেই তোমাদের এগুলি কিন্তু ভালোভাবে পড়তে হবে এরপরে দেখো বাংলা ধাতু এ সংস্কৃত মানে বাংলা ধাতুর সাধিত পদ কোনগুলো আঁক আঁকা কহ কোৱা কহন কাঠ কাটা কৰ কৰা খা খাৱা খাওন গড় গড়া গড়ন ঘষ ঘষা দেখ দেখা দেখেন ধর ধরা ধরন পর পরন বাদ, বাধন বাধা বুঝ বুঝা রাখ রাখা শুন শোনা শোনা থাক থাকা হাস হাসা হাসি বাংলা ধাতু এ সাধিত পদগুলো পদগুলো পদ কোনগুলো সংস্কৃত ধাতু সাধিত পদ কোনগুলো খুব ভালোভাবে পড়বে কারণ পরীক্ষায় কিন্তু অবজেক্টিভে এগুলি আসে এরপরে দেখো সংস্কৃত মূল ধাতু কী অর্থ প্রকাশ করে সেটা দেখবা সংস্কৃত ধাতু যে অর্থ প্রয়োগ করে যে অর্থে ব্যবহৃত হয় দেখো আট শক্ত করে বাধা খাট মেহনত করা চেচ চিৎকার করা জম ঘনীভূত হওয়া টান আকর্ষণ টুট ছিন্ন হওয়া ডর ভীত হওয়া ফের পুনরাগমন চাহ প্রার্থনা করা বিগড় নষ্ট হওয়া ভিজ সিক্ত হওয়া ঠেল ঠেলা ডাক আহ্বান লটক ঝুলানো ঝুল দোলা এই কোন অর্থে বিদেশাগত ধাতুগুলি ব্যবহৃত হয় সেই অর্থগুলি কিন্তু মুখস্থ করবে এগুলি পরীক্ষায় আসে এবার দেখো নাম শব্দ বা মৌলিক ধাতুর পরে আপ্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাকেই বলা হয় সাধিত ধাতু নাম শব্দ বা মৌলিক ধাতুর পরে নাম শব্দ বা মৌলিক ধাতুর পরে আপ্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় সাধিত ধাতু সাধিত ধাতুও তিন প্রকার কি কি দেখো নাম ধাতু প্রযোজক ধাতু আরেকটি হচ্ছে কর্মবাচ্যের ধাতু নাম ধাতু কি দেখো বিশেষ্য বিশেষণ বা অনুকার অব্যায় এর সাথে যখন আ যুক্ত হয় তখন তাকে বলা হয় নাম ধাতু নাম ধাতুর একটু মানে স্ট্রাকচারটা দেখো নাম ধাতুর গঠন প্রক্রিয়াটা কি যেমন সে ঘুমাচ্ছে ঘুম যোগ আ যোগছে ঘুমাচ্ছে দেখো স্ট্রাকচার বিশেষ্য বিশেষণ অনুকার অব্যায় এর সাথে আ যুক্ত হয় তোমরা একটু খাতায় লিখে রাখো আসলে বিশেষ্য বিশেষণ অনুকার অব্যয় যোগ আ এখানে দেখো বিশেষ্য পদ কোনটি বিশেষ পদ হচ্ছে ঘুম নামধাতুর ক্রিয়া ক্রিয়া বিভক্তি দেখো বিশেষ্য এখানে নামধাতুর ক্রিয়া কোনটি ঘুমাচ্ছে ঘুমাচ্ছে হচ্ছে নাম ধাতুর ক্রিয়া নাম ধাতু কোনটি বিশেষ কোনটি ঘুম এর সাথে আপ্রত্যয় যুক্ত হয়েছে ঘুমা ঘুম যোগ আ ঘুমা এর সাথে বিভক্তি যুক্ত হয়েছে ছে ঘুমা ছে এরপরে দেখো বেতাচ্ছেন আরেকটি বেত যোগ আ বেতা এরপরে ছে যুক্ত হয়েছে বেতাচ্ছেন বেতাচ্ছেন কন কন যোগ আ কনকণা বিশেষ্য বিশেষণ অব্যয় এখানে দেখো বিশেষ বিশেষণ অনুকারব্যায় বিশেষ বিশেষণ অব্যয় এর সাথে আপ্রত্যয় যুক্ত হয়েছে কন কন যোগ আ কনকন যোগছে কন কণাচ্ছে এগুলো হচ্ছে সব নাম ধাতুর স্ট্রাকচার স্ট্রাকচারগুলি মনে রাখবে আচ্ছা এরপরে দেখো প্রযোজক ধাতু প্রযোজক ধাতু হচ্ছে তোমার অন্যের মৌলিক ধাতুর প্রেরণার্থে যখন আপ্রত্যা যুক্ত হয় মৌলিক ধাতুর প্রেরণার্থে মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে আপ্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় প্রযোজক ধাতু অথবা নিজন্ত ধাতু যেমন দেখো তিনি ছেলেকে পড়াচ্ছেন প্রযোজক প্রযোজক কাকে বলে অন্ধকে দিয়ে যখন কাজ করানো হয় তখন তাকে বলা হয় প্রযোজক এখন দেখো প্রযোজক ধাতুর গঠনটা কীরকম হবে মৌলিক ধাতু যোগ আ এই যে দেখো মৌলিক ধাতু যোগ আ প্রযোজক ধাতু যোগ ক্রিয়া বিভক্তি প্রযোজক ধাতুর ক্রিয়া প্রযোজক ধাতুর ক্রিয়া কীরকম হবে যেমন দেখো এখানে ক্রিয়াপদ কোনটি পড়াচ্ছেন মানে অন্যকে দিয়ে কাজ করানো হচ্ছে প্রযোজক প্রযোজক ধাতুর ডেফিনেশনটা কি মৌলিক ধাতুর পরে যখন প্রেরণার্থে যুক্ত হয় অর্থাৎ অন্যকে দিয়ে যখন কাজ করানো হয় তখন তাকে বলা হয় প্রযোজক ধাতু দেখো পড়াচ্ছেন পরযোগ আ পড়া যোগছেন পড়াচ্ছেন এরপরে দেখো প্রযোজক ক্রিয়ার কর্তা প্রযোজক ক্রিয়ার কর্তা হচ্ছে দুইটি কী কী একটি হচ্ছে প্রযোজক কর্তা আরেকটি হচ্ছে প্রযোজ্যকর্তা এখানে প্রযোজক কর্তা কোনটি অন্যকে দিয়ে কাজ করানো তিনি ছাত্রকে পড়াচ্ছেন তাহলে কি শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন সাপুরে সাপকলা দেখাচ্ছে তাহলে এখানে প্রযোজকে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন শিক্ষক এখানে প্রযোজক আর প্রযোজ্যকে ছাত্র আর পড়াচ্ছে কি ক্রিয়া তাহলে এখানে পড়াচ্ছেন পর যোগ আ যোগছেন পড়াচ্ছেন সাপুরে সাপ দেখাচ্ছে অর্থাৎ একটি হচ্ছে প্রযোজক কর্তা একটি হচ্ছে প্রযোজ্য প্রযোজ্যকর্তা কর্তা কোনটি অন্যকে দিয়ে কাজ করানো হচ্ছে প্রযোজক শিক্ষক হবে প্রযোজক ছাত্র হবে প্রযোজ্য দেখো প্রযোজ্যকর্তা কোনটি অন্যের দ্বারা পরিচালিত হয় প্রযোজ্যকর্তা হচ্ছে অন্যের দ্বারা পরিচালিত হয় প্রযোজক যে অন্যকে দিয়ে কাজ করায় এই দুইটা জিনিস একটু মনে রাখবা দেখো মৌলিক ধাতুর পরে আপত্তযে কর্মবাচ্য ধাতু গঠিত হয় এটি বাক্যমধ্যস্থ কর্মপদের অনুসারী ক্রিয়ার ধাতু কাজটি ভালো দেখায় না দেখ চোখ আ দেখা দেখায় না যা কিছু হারায় গিন্নি বলেন কেসটা ব্যাটাই চোর হারায় দেখায় এগুলি হচ্ছে সব কর্মবাচ্যের ধাতু অর্থাৎ মৌলিক ধাতুর পরে যোগ করে কর্মবাচ্যের ধাতু গঠিত হয় কিন্তু এটি বাক্যমধ্যস্থ কর্মপদের অনুসারী ক্রিয়ার ধাতু এই বিষয়টা মনে রাখতে হবে যে বাক্যমধ্যস্থ কর্মপদের অনুসারী অর্থাৎ কি কাজ হয় সেটাই হচ্ছে প্রধান আরেকটি হচ্ছে সংযোগমূলক ধাতু বা যৌগিক ধাতু সংযোগমূলক ধাতু কাকে বলে বিশেষ বিশেষণ বা মৌলিক ধাতুর পরে বিশেষ বিশেষণ বা ধণ্ডাত্মক অব্যয়ের পরে কর দে পা খা ছাড় ইত্যাদি মৌলিক ধাতু যুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তাকেই বলা হয় সংযোগমূলক ধাতু যেমন তিনের সাথে পাঁচ যোগ করো সংযোগমূলক ধাতু ক্রিয়া সকর্মক ও অকর্মক দুই রকমই হতে পারে তাহলে সংযোগমূলক ধাতু কি দেখো বিশেষ্য বিশেষণ বা অব্যয় এর সাথে কী কী যুক্ত হয় কর দে পা খা ছাড় এগুলি যুক্ত হয়ে একটি নতুন ধাতু গঠিত হয় তখন তাকে বলা হয় সংযোগমূলক ধাতু বা যৌগিক ধাতু দেখো সংযোগমূলক ধাতু দেখো যোগ করো বিশেষ্য পদ যোগ ধাতু বিশেষ্য পদ যোগ ধাতু যেমন যোগ করো যোগ হচ্ছে বিশেষ্য করো হচ্ছে ধাতু যোগ কর সংযোগমূলক ধাতুর তোমরা তোমরা কি কি আছে সেগুলি একটু দেখি আমরা কর হ দে পা খা কাট, ছাড় ধর প্রত্যেকটির সাথে যেমন হ ধাতু ছোট হ বড় হ দেখো ছোট হ বড় হ সুখী হ দে ধাতু এর সাথে কী কী যুক্ত হতে পারে উত্তর দে ঢাকা দে পা ধাতু কান্না পা ভয় পা খা ধাতু মার খা কাঠ ধাতু সাঁতার কাঠ ছাড় ধাতু গলা ছাড় ধর ধাতু ঘুনে ধর আচ্ছা এবার আমরা একটা পরীক্ষা দিব কি পরীক্ষা দেখি কোনটি কোন ধাতু এটা তোমাদেরকে সাজাতে হবে যেমন ক্রি ধ্রি ধ্রি ক্রি আট খাট জম শোনায় দেখায় পর কর পা খা ছাট কোনটি কোন ধাতু সেটি লিখতে হবে দেখি মৌলিক ধাতু সাধিত ধাতু যৌগিক ধাতু এখানে ধাতুগুলি সাজাতে হবে কোনটি কোন ধাতু মৌলিক ধাতু দেখি কোনটি মৌলিক ধাতু ধৃ ক্রি সংস্কৃত মৌলিক ধাতু কয় প্রকার তিন প্রকার আচ্ছা এরপরে দেখো বিদেশাগত বিদেশাগত ধাতু আট খাট জম এই তিনটি হচ্ছে এখানে বিদেশাগত ধাতু আচ্ছা সাধিত ধাতু কোনটা শোনায় দেখায় যৌগিক ধাতু এখানে কোনটি আচ্ছা পর কর পর কর এ দুটি হচ্ছে বাংলা ধাতু আচ্ছা এখন বাকি আছে কি পা খা ছাড় এই তিনটা হচ্ছে যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ যা পড়লাম আরেকবার একটু রিক্যাপ করি ধাতু কি ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূল ক্রিয়াপদ কি যে পদ দ্বারা যাওয়া খাওয়া আসা বোঝায় তাকেই বলা হয় ক্রিয়াপদ ধাতু তিন প্রকার মৌলিক ধাতু সাধিত ধাতু যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু মৌলিক ধাতু কোনগুলি যে ধাতুকে আর বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক ধাতু মৌলিক ধাতু তিন প্রকার বাংলা ধাতু সংস্কৃত ধাতু বিদেশাগত ধাতু বাংলা ধাতু যে শব্দের মূল সরাসরি সংস্কৃত থেকে আসেনি সেই ধাতুগুলি হচ্ছে বাংলা ধাতু যে ধাতুগুলির মূল সরাসরি সংস্কৃত শব্দ থেকে এসেছে সেই সেই শব্দগুলি সেই ধাতুগুলিকে বলা হয় সংস্কৃত মূল ধাতু সংস্কৃত ধাতু বিদেশি শব্দের যেটা মূল সেটা হচ্ছে বিদেশাগত ধাতু সাধিত ধাতু তিন প্রকার নাম ধাতু কর্মবাচ্যের ধাতু প্রযোজক ধাতু নাম ধাতু বিশেষ্য বিশেষণ অনুকার অব্যায় এর সাথে আপ্রত্যায় যুক্ত হয় তখন তাকে বলা হয় নামধাতু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এই পাঠের উপর রয়েছে একটি বাড়ির কাজ তোমরা বাড়ির কাজটি একটু দেখে নাও নিচের সাধিত পথসমূহের ধাতু নির্ণয় করে আনবে গঠিত খাদক ক্রয় হাসন বোধ কথিত কথ্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ক্লাসটি অবশ্যই তোমরা শেয়ার করে দিবে আজ এ পর্যন্তই এতক্ষণ যারা কষ্ট করে আমার পড়া শুনলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ